হাওড়া শ্যামপুরে ট্যারান্টুলা আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ। এলাকায় বেশ কয়েকটি বাড়িতে কালো রোমযুক্ত মাকড়সা দেখা গেছে বলে দাবি। বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি মাকড়সা ধরে নিয়ে গেছে। গ্রামে এখনো রয়েছে আতঙ্ক। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্যারান্টুলা বা বিষাক্ত মাকড়সার সন্ধান মিলেছে বলে দাবি করা হচ্ছে। হাওড়ার ঘটনা এইখানেই বেরোচ্ছে নাকি? শুভেন্দু অধিকারীর পাল্টা কি বক্তব্য? কিছুক্ষণ আগে কুণাল ঘোষের বক্তব্য শুনছিলেন, যে দাবি তিনি তুলেছেন একই সঙ্গে সুনীল মণ্ডলের এবং শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার যে দাবি তিনি তুলেছেন, তার পাল্টা বিজেপির তরফে কি প্রতিক্রিয়া সামনে এসেছে? বিধানসভার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখব। তৃণমূল বলনে কে সওয়াল নেই, 20-25 MLA কো পিছলে টাইম ইধার উধার কিয়া, এক 3.5 বছর জেল খাটা লোকের কথার উত্তর দেব। আসবো পরের খবরে। নেতাজিনগর থানা এলাকায় এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পূজা গায়ের নামে 26 বছরের ওই তরুণীর বাড়ি পূর্ব বর্ধমান। পুলিশ সূত্রে খবর, গতকাল বান্ধবীদের সঙ্গে পার্টি করেন ওই তরুণী। সেই সময় এক বান্ধবীর সঙ্গে তার ঝামেলা হয়। অভিযোগ, বিবাদের সময় ঘুমের ওষুধ খান তরুণী, বাকিরা তাকে সেই সময় কোনো রকমে সুস্থ করেন। এরপর তিনি দরজা বন্ধ করে দেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে নেতাজিনগর থানায় খবর দেন মৃতার বান্ধবীরা। দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, ওই তরুণী সমকামী ছিলেন। তার এক বান্ধবী তাকে মানসিক চাপ দিতেন বলে অভিযোগ করেছেন মৃতার বোন। এই ঘটনায় ওই তরুণীর কয়েকজন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নেতাজিনগরের ফ্ল্যাট থেকে মিলল মহিলার ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা যারা জানাচ্ছেন যে টেলিফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ওই মহিলা, তিনি নিজে সমকামী সম্পর্কের মধ্যে ছিলেন, তার বান্ধবীর সঙ্গে গতকাল বিকেল থেকে তিনি এখানে খাওয়া দাওয়া বা মদ্যপান করছিলেন এবং তারপরেই ঝামেলার সূত্রপাত। এবং ঝামেলার পর তিনি স্লিপিং পিল বেশ কয়েকটি খেয়ে নেন এবং তারপরে তিনি যখন একটি ঘরের মধ্যে ছিলেন তখনই তার আরেক বান্ধবী আসেন এবং তারপরেই তার সেই দুই বান্ধবীকেই ঘর থেকে বের করে দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ আধিকারিকরা। তার কারণ, তিনি ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, তার গলায় কাপড় ছিল এবং ইতিমধ্যে এই ঘটনায় তার যে বান্ধবী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও যিনি যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরা যারা জানাচ্ছেন যে তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল, চাপ দিচ্ছিল তার ওই বান্ধবী, এবং ইতিমধ্যে তারা লিখিতভাবে পুলিশকে জানিয়েছে বিষয়টি। তবে পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে যে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্টের পর বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। প্রায় 5 বছর ধরে তারা রিলেশনশিপে ছিলেন এবং এইভাবে প্রেশারের যে বিষয়টি বা আত্মহত্যার প্ররোচনার কথা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এডিপি আনন্দ।